ইনলাইন সিএসএস সিএসএস ক্লাসেস সিএসএস মডেলস বাদ দিয়েও আজকাল নতুন আরেকটা টার্মস খুব বেশি পপুলারিটি গেইন করছে সেটা হচ্ছে জেএসএস মানে জাভা স্ক্রিপ্টের ভেতরে জাভা স্ক্রিপ্টের মতো করে স্টাইল শিট আমরা লিখতে পারি এর একটা গ্রেট এক্সাম্পল হচ্ছে স্টাইল কম্পোনেন্ট খুবই পপুলার মার্কেটে আপনি যদি জেএসএস নিয়ে কাজ করতে চান তাহলে আমার সাজেশন হবে স্টাইল কম্পোনেন্ট খুবই সিম্পল একটা লাইব্রেরি খুবই অল্প কয়েকটা ফিচার এবং এই অল্প কয়েকটা ফিচার দিয়ে আপনি আপনার স্টাইলের যত প্রবলেম ছিল সমস্ত প্রবলেম আপনি সলভ করতে পারবেন এদের ডকুমেন্টেশনটা খুবই সুন্দর খুবই সিম্পল খুবই ক্লিয়ার এবং টু বি পয়েন্ট সো আপনি ইচ্ছা করলে এই ডকুমেন্টেশনটা দেখে ইজিলি স্টাইল কম্পোনেন্ট সম্পর্কে জানতে এবং বুঝতে পারবেন এবং আপনার কোডে অ্যাপ্লাই করতে পারবেন আমরা স্টাইল কম্পোনেন্টের কোনো কাজ এই কোর্সে দেখাবো না স্টাইল কম্পোনেন্টের জন্য আমাদের নতুন একটা চান আসবে যেখানে আমরা স্টাইলস নিয়ে সিএসএস মানে কম্পোনেন্টের ইউআই ফ্রেমওয়ার্ক নিয়ে আলোচনা করবো সেখানে আমরা স্টাইল কম্পোনেন্টের কাজ হাতে কলমে প্রপারলি বোঝার চেষ্টা করব। তবে আমি আপনাদেরকে জানিয়ে রাখলাম এটা এখন একটা গ্রেট অল্টারনেটিভ সিএসএস মডিউলসের বা সিএসএস ক্লাসের সিএসএস বেসড যেই স্টাইল শিটগুলো আমরা তৈরি করতাম বা স্টাইলিংটা করতাম তার পুরোপুরি অল্টারনেট হচ্ছে স্টাইল কম্পোনেন্ট এখানে আপনি হোভার নিয়ে কাজ করতে পারবেন অর্থাৎ সুডো যে কোনো সুডো ক্লাস নিয়ে কাজ করতে পারবেন মিডিয়া কোয়েরি নিয়ে কাজ করতে পারবেন এবং আরও ক্লিয়ার ওয়েতে সো আপনারা অবশ্যই স্টাইল কম্পোনেন্টটা একবার এক্সপ্লোর করবেন